দুর্গাপূজো। দুর্গাপূজো হলো এমনই একটি উৎসব যা জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ একসাথে পালন করে। মা দুর্গা হলো মাতৃশক্তির আরেক রূপ। এই দিনে সমস্ত মানুষ তাদের সমস্ত দুঃখ কষ্ট ভুলে শরতের নীল আকাশ ও ঢাকের আওয়াজে তৃপ্ত হয়ে উৎসবে মেতে ওঠে। এই দিনেই মহিলারা পর্দার বাইরে বেরিয়ে এসে খোলা মনে গায়ে সিঁদুর মেখে সর্বসমক্ষে সমস্ত নিয়মকে তুচ্ছ করে মাতৃত্বের ঐশ্বরিক ক্ষমতার জানান দেয়। এই উৎসবেই বাঙালিরা তাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে গঙ্গায় তর্পণ করে এবং তাদের আত্মার শান্তি কামনা করেন। মাতৃশক্তির আরাধনা করার এই উৎসবকে ইউনেস্কো আজ হেরিটেজ পুজোর তকমা দিয়েছে। দুর্গাপুজোকে ইউনেস্কোর হেরিটেজ তালিকায় রাখার দাবি অনেকদিন। পশ্চিমবঙ্গ সরকার অনেকবার কেন্দ্রের কাছে এ ব্যাপারে উদ্যোগী হওয়ার অনুরোধ করে। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় দুর্গাপুজোকে ইউনেস্কোর হেরিটেজের তালিকায় রাখার কথা বলে। অবশেষে দুর্গাপুজোর হেরিটেজ তকমাচে ইউনেস্কোর কাছে আবেদন করে ভারত সরকার। আর সেই আবেদন পূরণ হতেই মমতা ব্যানার্জি টুইট করে বলেন, এটি বাংলার জন্য গর্বের মুহূর্ত। বিশ্বজুড়ে প্রতিটি বাঙালির কাছে দুর্গাপুজো একটি উৎসবের চেয়ে অনেক বেশি। এটি একটি আবেগ যা সবাইকে এক করে এবং এখন দুর্গাপুজো কালচারাল হেরিটেজ ঐতিহ্যের প্রতিনিধির তালিকায় যুক্ত হয়েছে। আমরা সবাই আনন্দে বিভোর। হেরিটেজের তালিকায় যুক্ত হবার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেন, এটি প্রত্যেক ভারতীয়ের জন্য গর্বের এবং আনন্দের বিষয়। দুর্গাপুজো আমাদের ঐতিহ্য এবং নীতির সেরাটি তুলে ধরে এবং কলকাতার দুর্গাপুজো এমন একটি অভিজ্ঞতা যা প্রত্যেকেরই অন্তত একবার হওয়া উচিত। এই উৎসবকে যুগের পর যুগ ধরে একের পর এক প্রজন্ম ধরে বয়ে নিয়ে যাচ্ছে হুগলি নদীর ধারে অবস্থিত আমাদের এই কলকাতা শহর। এই শহরেই মাতৃশক্তির আরাধনার্থে দেবী দুর্গার রূপ কুমারী পুজো করা হয়, যা প্রমাণ করে প্রতিটি মহিলার মধ্যেই মা দুর্গা বাস করে। বেশ কিছু বছর আগে এই সার্বজনীন পূজা এতটাও সার্বজনীন ছিল না। এটা সীমাবদ্ধ ছিল রাজবাড়ি জমিদার বাড়ির উঠোনেই। তবে ধীরে ধীরে এই পুজো আরও অনেক বেশি সার্বজনীন হয়ে উঠেছে এবং প্যান্ডেলগুলো শিল্প এবং কারুকার্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এই শহর কলকাতাতেই প্রায় 5,000-এরও বেশি দুর্গাপুজো প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়। এই একটা পুজো মৃৎশিল্পী হস্তশিল্পী এবং আরও বহু শিল্প খাদ্য ও অন্যান্য অনেক বিষয়ের সাথে জড়িত মানুষকে বাঁচিয়ে রেখেছে। এই 10 দিনের পুজো বাঙালির জীবনে নিয়ে আসে সারা বছরের দুঃখ কষ্ট ভোলানোর মন্ত্র। এই দুর্গাপুজোর মাধ্যমেই বাঙালিরা বুঝতে পারে যে প্রতিটি মায়ের মধ্যেই বা প্রতিটি মেয়ের মধ্যেই লুকিয়ে আছে দেবী দুর্গা।